দেশ বিরোধী সব ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দিতে প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু। মঙ্গলবার সৌদি আরবের জেদ্দাস্থ ফ্রেন্ড অব বাংলাদেশ আয়োজিত ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় এই আহ্বান জানান তিনি। এ সময় দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠানোর অনুরোধ জানান। ওয়াজিউল্লাহ মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর হজ জহিরুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীরা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আমি কিন্তু